দেখো ঠিক আমার পিছনে কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছে এই কাজ কিন্তু বন্ধ করার জন্যে তো এত বড়ো পূজা মণ্ডপ কেন বন্ধ হলো সে সম্পর্কে বিস্তারিত আমি তোমাদেরকে জানাবো দেখো কতটা প্যান্ডেলের কাজ হয়ে গেছিলো তারপরেও কিন্তু সেই পুজো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই যে পুলিশ গাড়ি এখানে মোতায়েন করা রয়েছে তো চলো ভেতরে গিয়ে দেখায় কত দূর কী কাজ হয়েছে স্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে হ্যাঁ সেই রানাঘাটের কামালপুরে যেখানে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা হতে চলেছিল আর সেই দুর্গা প্রতিমা তৈরি করার কাজ কিন্তু বন্ধ হয়ে গেল আপনারা কিন্তু এই বড় দুর্গা প্রতিমা আর দেখতে পাবেন না এবারের পুজোতে এবারে দু হাজার দু চব্বিশের দুর্গা পুজোতে এই বড় দুর্গা প্রতিমা দেখতে পাবেন না তো এই দেখতে পাচ্ছ আমার পিছনে পুলিশ মোতায়েন করা রয়েছে তারা কিন্তু সর্বক্ষণ পাহারা দিচ্ছে যেন এই পুজোর কাজ আর আগে না যায় তার একটা বিশেষ কারণ আছে যে কি কারণে এই পূজা মণ্ডপ বন্ধ হয়ে যাচ্ছে চলো সে তার সম্পর্কে বিস্তারিত দেখে নি এটা কিন্তু সেই পূজা মণ্ডপ পৃথিবীর থেকে বড় দুর্গা প্রতিমা যেখানে হতে চলেছিল এবার দু হাজার চব্বিশে সেই পুজোর কাজ কিন্তু বন্ধ হয়ে গেল তার কারণ কিন্তু একটা অন্য রকম কারণ রয়েছে কারণ এই পূজা মণ্ডপের অধি আধিকারিক যারা আছেন তাদের কাছে কিন্তু এই পূজা করার কোনো পারমিশান সেইভাবে ছিল না আর এখানে দেখো রাস্তায় পুলিশ আধিকারিকদের গাড়ি রয়েছে তাদের কাছে বিস্তারিত একটুখানি জানতে পারলাম যে এই পূজা করার জন্যে যে পারমিশানটা দরকার হয় সেই রকম কোনো পারমিশান না কি নাদের কাছে ছিল না তা সত্ত্বেও এত বড় পৃথিবীর সবথেকে বড়ো প্রতিমা এখানে আর তা সেই পুজো করার জন্যে এখানে যে একটা ভিড় কোলাহল একটা সৃষ্টি হতে পারে একটা দুর্ঘটনার কোনো সৃষ্টি হতে পারে তার জন্যে কিন্তু কোনো ব্যবস্থা এখানে নেওয়া নেই যার কারণেই কিন্তু এই পূজা বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে দেখো কত দূর কাজ হয়ে আর এই দেখো এটা সম্ভবত অসুর এই দেখো অসুরের কাজ কতটা হয়ে গেছিল এই যে দেখো এত বড় অসুর দেখো এই যে অসুরের হাত কত বড় বড় দেখো আমি দেখাচ্ছি এই যে এত বড় কিন্তু অসুর তো আরও এরকম অনেক এখানে কাজ প্রায় হয়ে এসছে পুজো আর বেশ কয়েকদিন বাকি আছে তার মধ্যেই কিন্তু বন্ধ করা দেওয়া হচ্ছে এই পুজো মণ্ডপ দেখো এখানেও কিন্তু প্রতিমার বিভিন্ন অংশ এখানে কাজ চলছে এখনো গণেশ ঠাকুরের কাজ চলছে এখানে দেখো সামনে তোমাদেরকে নিয়ে দেখায় এই দেখো গণেশ ঠাকুরের একটা মুখ তৈরি করছে এখানে এই দেখো এই সেই পূজা মণ্ডপ এখানেই কিন্তু এই বড় প্রতিমাটাকে এখানে রাখা হতো দেখো বাসের স্ট্রাকচার কমপ্লিট কতটা কাজ এগিয়ে গেছে আর এই মতো অবস্থায় কিন্তু পূজা আপাতত বন্ধ দেখো তোমরা যে বাঁশের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ষাট ফুট পর্যন্ত কমপ্লিট হয়েছে কিন্তু এর পরেও আরও ষাট ফুট পর্যন্ত হবে টোটাল একশো কুড়ি থেকে পঁচিশ ফুট পর্যন্ত হবে তাহলে তোমরা বুঝতে পারছো এটা কতটা উঁচু হবে এটা দেখেই তোমরা বুঝতে পারবে দেখো অসুরের যে মুখটা রয়েছে সেই মুখটা কিন্তু এই পর্যন্ত কমপ্লিট হয়ে রয়েছে যে আপনি কি এই পূজোমণ্ডপের কি হন মানে কিছু কাজবাস করে শিল্পী আমরা কাজ করছি আচ্ছা এই মণ্ডপ তৈরির কাজ আপনারা করছেন মণ্ডপ আমার ঠাকুর তৈরির কাজ আমরা আচ্ছা আচ্ছা ঠাকুর কেন বন্ধ হলো কিছু জানতে পারছেন কেন বন্ধ হলো সেটা আমরা জানি না এটা ক্লাব কর্তৃপক্ষ জানে আজকে কত তারিখ আজকে 19 তারিখ আজকে 19 18 তারিখ থেকে 18 তারিখ সকাল থেকে আমাদের কাজ বন্ধ করে দেওয়া বন্ধ করে দিয়েছে আর মানে পূজো কি হবেই না এরকম একটা কিছু বিষয় সেটাও সেই ব্যাপারে কিছু জানি না কাজ বন্ধ মানে তো এখন সবই বন্ধ রয়ে গেছে সব কাজই বন্ধ আর চালু হবে কিনা তারও কোনো এখন জানে আচ্ছা আচ্ছা কিছু জানি না তো ওই দাদারা এই পুজো মণ্ডপে কাজ করে ঠাকুর প্রতিমা তৈরি করে তো তারাও বিশেষ এই সম্বন্ধে কিছু জানে না যে কেন বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এত বড় পুজো পৃথিবীর সব বড় দুর্গা প্রতিমা তার কাজ কিন্তু আপাতত বন্ধ রয়েছে দেখো প্রতিমাটা কতটা কমপ্লিট হয়েছে সেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি এই দেখো রাখা রয়েছে এই যে প্রতিমা প্রতিমার কাজ কতটা কমপ্লিট দেখো এই যে প্রতিমার মুখ এখান থেকে স্ট্রাকচার পুরো ওই পর্যন্ত কমপ্লিট করা রয়েছে আরো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে মায়ের পায়ের অংশটুকু এই যে রেডি দেখো এখান থেকে পুরো এই পর্যন্ত সব রেডি আছে প্রায় দেখো এই বড় প্রতিমার কাজ এখন পর্যন্ত বন্ধ তোমরা অনেকেই জানো কিংবা অনেকেই ভিডিওতে দেখেছো যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা হতে চলেছিল কিন্তু রানাঘাটের কামালপুরে কিন্তু হঠাৎ করে এই দুর্গা পুজো বন্ধ করে দেওয়া হয় আর তার জন্যেই সমস্ত গ্রামবাসী একদম নিরাশ হয়ে পড়েছে তো এই পুজো কেন বন্ধ হয়েছে এই পুজো কমিটির এক দাদার কাছ থেকে সংক্ষেপে একটুখানি শুনে নেবো দাদা ভালো আছেন ভালো আছেন তো হ্যাঁ তো এই পুজো কেন বন্ধ হচ্ছে সেই বিষয় যদি একটুখানি আমাদের বলেন দেখেন আমরা তো এখানে পাড়ার ছেলে পেলে গ্রামেরই এবার আমরা তো এখানে এসেছি কাজ করছি মিস্ত্রিরা আছে অনেক দূর থেকে এসেছে আচ্ছা এবার এর আগে পরেও প্রশাসন এসেছিলো আর এর আগে আরও প্রশাসন আর ঢোকার আগে ম্যাডাম একটা কথা বলেছিলেন যে যেটা এই খবরটা যখনই দেওয়া হয়েছে সবাই ইউটিউব চ্যানেলে ছেড়েছে দেখেছে ভাইরাল হয়েছে তখন ম্যাডাম একটাই কথা বলেছিলেন যে এত বড় দুর্গা করছে ঠিক আছে কিন্তু এর দায়িত্ব নিতে হবে ক্লাবদেরই সদস্য যারা আছে তাদেরকে নিতে হবে সে কখনো বলেননি যে পুজো বন্ধ করতে হবে আমাদের মুখ্যমন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রী এবার হঠাৎ করে ব্যাস গিয়েছিল নবান্ন যার সবকিছু কমপ্লিট টমপ্লিট হয়ে আছে ম্যাডাম ওটুক বলেছে আজানা কদিন ধরে পুলিশে মানে প্রবলেম করছে আর কি প্রশাসনে বন্ধ করো কাজ কবে থেকে কাজ বন্ধ করে দিয়েছে কোন দিন 20 দিন বন্ধ রেখেছে আচ্ছা বেশ বৃষ্টির জন্য কাজটাজ বন্ধ কালকে থেকে যে আবার শুরু করেছে হঠাৎ কোথার থেকে এসে মানে আটটার সময় কেবল এটা মেরা ছিল আর কি আচ্ছা তাহলে মারার সঙ্গে সঙ্গে এসে উনাদেরকে উঠিয়ে দেয় কাজ বন্ধ করিয়ে দেয় এবার জিজ্ঞাসা করা হয়েছে স্যার কিসের জন্য কাজটা বন্ধ হবে তা বলতে পারছে না বলছে আমাদের ওয়ার্ডার উপরে ওয়ার্ডার আছে কোনো লিখিত নিয়ে আসেনি কোন কোনো কিছু স্টাম্প কিছু নেই মৌ মৌখিক ভাই বলছে প্রশাসনের কাছে আমরা একটুখানি কথা বললাম কথা বলে প্রশাসন বলল যে এখানে পূজো করার যে একটা পারমিশন দরকার হয় সেইটা সেই রকম কোন পারমিশন নাকি নেই তাই এই কথাটা কতটা সত্যি এবার দেখেন পারমিশন তো অনেক আগে থেকেই বন্দোবস্ত করা হচ্ছে আর আচ্ছা আজানাক যদি শুরু থেকে যদি গ্রাম এলাকার অঞ্চল হচ্ছে যদি আগের থেকে যদি পারমিশনটা বলে তাহলে ওটাও আরও আগের থেকে অর্ধেক হয়ে যাবে যার জন্য ওরা যখনই কাজটা শুরু করছে তখন থেকে সবার কাছে ছোটাছুটি করছে পারমিশনের জন্য ওই পারমিশন ছুটা ছুটি করতে 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 আজ পর্যন্ত এইখানে এসে দাঁড়িয়েছে আচ্ছা আর এই এই পুজোটা নিয়ে একটা কোটে কেস চলছিল সেটা কি বিষয় কেস করেছিল কে চলছে আজ আজ কে করেছিল কেস এইখানে ক্লাবের সদস্য যারা মেম্বার নাম্বার আছে আচ্ছা কি কারণে কেস করেছিল মানে কেসটা এই কারণে গিয়েছে এই পর্যন্ত যে বেশ চলছিল পারমিশনের ব্যবস্থা হচ্ছিল করা হচ্ছিল লেকিন আজ না হঠাৎ করে প্রশাসন এসে একটু অসুবিধা দেখা দেয় সেটা বন্ধ হয়ে যাচ্ছে আমাদেরও খুব খারাপ লাগছে খুব একটা বাজে পরিস্থিতি সংকট হয়ে গেলে এবার দেখেন যে পুরো যত চাষী আছে যত ফসল আছে পয়লা থেকে পুরো চাষ বন্ধ মানে পঞ্চাশ ষাট জমি আছে পুরো বন্ধ চাষিদের

তো এই পুজো কতটা এগিয়েছে সেটা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে এসে ভিড় করছে দেখো প্রচুর গ্রামবাসী আছে আর এখানে ছয় মানুষ এখানে দেখতে আসছে যে পুজোর কাজ কতটা কমপ্লিট হয়েছে কিন্তু তারা আদেও জানে না যে এই পুজোর কাজটা বন্ধ করা হয়েছে কিংবা প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে তার কারণটা একটু হলেও বিস্তারিত আমি তোমাদেরকে জানাতে পেরেছি এই পুজোটা বড় পুজোটা বন্ধ করে প্রশাসন বলেছে শুধুমাত্র এই যে যে ছোট ঠাকুরটা আছে এই ঠাকুরের পুজোটা করতে বলা হয়েছে প্রশাসন এসে আপাতত এইটুকুনি বলেছে যে এই ছোট ঠাকুরের যে পুজোটা হবে সেটা হবে কিন্তু বড় ঠাকুরের পুজো আপাতত বন্ধ এই পুজো বন্ধ করে দেওয়ায় কিন্তু গ্রামবাসী আর পূজা কমিটি সবাই নিরাশ সবাই খুবই কিন্তু চিন্তিত রয়েছে যে এত বড় পূজা এত টাকা খরচা করে এই পুজো কিন্তু বন্ধ করে দেওয়া এটা কিন্তু মানে খুবই একটা চিন্তার বিষয় দেখো এটা হচ্ছে মায়ের মুকুট মায়ের মাথার মুকুট দেখো কত বড় আর এটা কমপ্লিট হয়ে রয়েছে এমনকি রং করাও হয়ে গেছে দেখো দেখো কত মানুষের ভিড় জমেছে এই ঠাকুর দেখার জন্যে এখনই এখনই প্রস্তুতি পর্বর কিচ্ছু হয়নি তাই দেখো কত মানুষ এখানে দেখতে আসছে প্রত্যেক দিন প্রতিনিয়ত মানুষ আসছে দেখে চলে যাচ্ছে আর এই পুজো বন্ধ হওয়ার খবর খবর শুনে কিন্তু সবারই খুব মন খারাপ দেখো পুজো বন্ধ হয় কিন্তু পূজা কমিটির লোকজন এবং যারা এমন কি যারা কর্মচারীরা আছে তারা কিন্তু খুবই চিন্তিত দেখো এটা কিন্তু অসুরের হাত অসুরের হাতটা একবার দেখো কতটা বড় আর এই যে অসুরের হাত এবং বডির সামনের অংশ এতটা বড় দেখো আর অসুরের মাথাটা তো তখন দেখান কত বড় এই যে অসুরের পুরো বডি দেখো এই হচ্ছে মায়ের মুখ আর এই হচ্ছে মায়ের চুল দেখো বড় মায়ের মাথার চুল আর এই দেখো এ পাশ থেকে পুরো এতটা পর্যন্ত মায়ের প্রতিমা এতটা কমপ্লিট আর এই এটা হচ্ছে পায়ের অংশ ওই পাশে পায়ের অংশ এতটা পুরো কমপ্লিট এই এত বড় দুর্গা প্রতিমা বন্ধ হয়ে যাচ্ছে তার জন্যে প্রচুর মানুষের মানসিকতা মন সব কিছু নষ্ট হয়ে গেছে কত মানুষের আশা ছিল এত বড় দুর্গা প্রতিমা করার আর এই এত বড় দুর্গা প্রতিমা করার পিছনে যে অর্থ ব্যয় হয়েছে তাও কিন্তু সব সাধারণ মানুষের তো তাদের মনের কষ্টটা কিন্তু এখন খুবই গুরুতর তো এত বড় দুর্গা প্রতিমা বন্ধ হয়ে যাচ্ছে এই গ্রামবাসীর মানুষের মনের অবস্থা খুবই খারাপ আর যারা পূজা কমিটি আছে তাদের মনের অবস্থাও খারাপ তারা খুবই চিন্তিত রয়েছেন যে এই পূজা কেন বন্ধ হয়ে গেল কি সম্পর্কে বন্ধ হয়ে গেল কীভাবে আবার চালু করা যায় আর যারা অক্লান্ত দিনের পর দিন পরিশ্রম করে যে শ্রমিকরা একটু একটু করে এই প্রতিমা তৈরি করেছিল তো তাদের মনের অবস্থাও কিন্তু খুবই খারাপ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই খুবই মন খারাপের সাথে জানাচ্ছি যে রানাঘাটের কামালপুরে এই পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমার কাজ বন্ধ হয়ে যাচ্ছে আর তোমরা যতটা পারো এই ভিডিওটা শেয়ার করো যাতে একটা উচ্চ উচ্চপদস্থ আধিকারিকের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং এই কাজ যেন পুনরায় আবার চালু হয়ে যায় আমরা যেন সবাই মিলে এই ঠাকুর দেখতে আসতে পারি